পৌরসভার উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য চালু হলো মা ক্যান্টিন। প্রতিদিন দুবেলা পৌঁছে দেবে রান্না করা খাবার। মা ক্যান্টিনের মাধ্যমে বনগাঁ পৌরসভার উদ্যোগে বন্য দুর্গত মানুষদের রান্না করা খাবার পরিবেশ করা হলো। শনিবার দুপুরে পৌরসভার উদ্যোগে বিভিন্ন ত্রাণ শিবিরে মা ক্যান্টিনের মাধ্যমে বিনামূল্যে এই খাবার পৌঁছে দেওয়া হলো। গত কয়েকদিনের অতিরিক্ত বৃষ্টিতে অনেকটাই জল বেড়ে গিয়েছে ইছামতি নদীর, আর সেই অতিরিক্ত জল নদীর দুই পারের নিচু এলাকার মানুষদের জলমগ্ন করে, আর তাতে সমস্যায় পড়েন বনগাঁ পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ। তাদের অনেককেই সরকারি ত্রাণ শিবিরে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে, অনেকে রেল লাইনের ধারে অস্থায়ী তাঁবুর নিচে আশ্রয় নিয়ে রয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে এই অসহায় মানুষগুলির মধ্যে শুকনো খাবার পরিবেশ করছে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। প্রথম থেকেই তাদের পাশে দাঁড়িয়েছে বনগাঁ পৌরসভা। এবার পৌরসভার উদ্যোগে দুর্গত মানুষদের জন্য শনিবার থেকে মা ক্যান্টিনের মাধ্যমে ভ্রাম্যমান পরিষেবা চালু করা হলো। এই বিষয়ে পৌরসভার কাউন্সিলর বাপ্পা দাস বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন, সেই ক্যান্টিনের মাধ্যমে আমার মানবিক চেয়ারম্যান বনগাঁ পৌরসভার গোপাল শেঠ মহাশয় তার প্রচেষ্টায় আমাদের বিভিন্ন জায়গায় যে বনগাঁ দুর্গত মানুষ যারা বিভিন্ন স্থানে তারা এসছেন, তারা বিভিন্ন ক্যাম্পে আছে আমাদের 21 নম্বর ওয়ার্ডের ফ্ল্যাট সেন্টারে এবং রেল লাইনের ধারে যারা আছেন তাদেরকে বিনামূল্যে মা ক্যান্টিনের খাবার আমরা পরিবেশন করছি, এবং প্রত্যেক দিন আমরা প্রায় 400 থেকে 500 মানুষকে আমরা এই খাবার দিচ্ছি, এবং যাতে কোনো রকম সমস্যা না হয়, খাবারের দিক দিয়ে যেন কোনো ত্রুটি না থাকে সেগুলো আমরা দেখছি। এবং আজকেও সেই খাবার আমরা আমার চেয়ারম্যানের নির্দেশে আমরা সেই পরিবেশন করলাম, এবং বিভিন্ন রকম খাবার আমরা দিচ্ছি, ড্রাই ফুড দিচ্ছি চেয়ারম্যানের উদ্যোগে, এবং যাতে কোনো মানুষের যাতে পরিষেবায় কোনো ঘাটতি বা খামতি না থাকে। এ ব্যাপারে বনগাঁ পৌরসভার দুই কাউন্সিলর জানালেন, বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠের উদ্যোগে দুর্গত মানুষদের জন্য আজ থেকে রান্না করা খাবার দেওয়ার ব্যবস্থা করা হলো, এখন থেকে এই পরিষেবাই চলবে। এই বিষয়ে কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী জানান, আজকে বনগাঁয় 22টি ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি ওয়ার্ড আমাদের জলমগ্ন হয়েছে। সেখানে বিশেষ করে 21 নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ডটা যেটি আমার, এবং 22 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 3 এবং আরও কিছু ওয়ার্ড আছে যেখানে জলমগ্ন এলাকায় মানুষরা অনাহারে কাটাচ্ছেন, এবং সেখানে বনগাঁ পৌরসভার উদ্যোগে এবং মাননীয় আমাদের চেয়ারম্যান গোপাল শেঠের উদ্যোগে এবং মা ক্যান্টিনের যে ভ্রাম্যমান গাড়িটি NULM দপ্তর থেকে আজকে প্রথম ডিক্লারেশন হলো, এবং আমাদের সকলের মধ্যে এই গাড়ি সবার বাড়ি বাড়ির সামনে পৌঁছে যাচ্ছে, এবং এই বন্যায় কবলিত মানুষ তারা যাতে একদিনের জন্য একটি বেলার জন্য অভুক্ত না থাকেন তার জন্য আমাদের মায়ের, আমাদের রাজ্যের মায়ের এই মহান উদ্যোগ। ধন্যবাদ জানাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে, এবং ধন্যবাদ জানাই আমাদের পৌরপতি গোপাল শেঠ মহাশয়কে যে তিনি এইভাবে বন্যায় কবলিত মানুষের প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন। শুধু আজকে ভ্রাম্যমান গাড়ি দেখছেন, আমরা রান্না করা খাবার সেখানে সকলের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি, এবং এছাড়াও আমাদের ড্রাই ফ্রুটস কিছু আছে সেগুলো আগেই দেওয়া হয়েছে এনাদেরকে, এবং চাল ডাল তাঁবু থেকে শুরু করে প্রত্যেকটি আমরা রাজ্য সরকারের আন্ডারে যা যা আমাদের করণীয় আছে এবং যা যা প্রয়োজন প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।